আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যে স্থানটিতে আছি সেটি হচ্ছে মালয়েশিয়া জাদুঘর। দর্শক, আপনারা এখানে যেই মানুষের কঙ্কালগুলো দেখতেছেন, এগুলো অনেক হাজার হাজার বছর আগের কঙ্কাল, এখানে সংরক্ষিত করা আছে। দর্শক, এখানে অনেক পাথর দেখা যাচ্ছে, আমরা এখানে পাথরগুলো দেখতেছি, এগুলো অনেক বছর, প্রায় কোনো কোনো পাথরের বছর 1,000, কোনো কোনো পাথরের বছর 500-700 বছর, 2,000 বছর আগেরও পাথর এখানে সংরক্ষিত আছে। দর্শক, তো আমরা এটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু জানেন, আর একটি দেশের জাদুঘর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এই জাদুঘরের 3টি পার্ট করেছি দর্শক, তার ভিতরে এটি দ্বিতীয় পার্ট। এখানে আরও আছে মানুষের কঙ্কালের মাথা। তো দর্শক, আপনারা যদি আমার চ্যানেলটি দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দর্শক, এখানে যেই খোলগুলো এখানে সব বিস্তারিত লেখা আছে দর্শক, এগুলো যে মানুষ 3 দিন কীভাবে মানুষের গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে এরকম একটা কিছু বোঝাচ্ছে। তো দর্শক, এখানে আছে আরও পাথর। তো আমরা সামনে আরও যাচ্ছি, আরও অনেক কিছু আছে দর্শক এখানে দেখার মতো, আসলে সব এখানে সংরক্ষিত করা আছে, অনেক কিছুই শিক্ষণীয়, অনেক কিছুই জানার মতো, অনেক কিছুই আছে এখানে। দর্শক, আপনারা যদি সময় সুযোগ পান তাহলে অবশ্যই আসবেন, যারা মালয়েশিয়াতে আছেন আর যারা দেশের বাইরে, মালয়েশিয়ার বাইরে বা নিজ নিজ দেশে আছেন, তারা যদি কখনো মালয়েশিয়াতে আসেন তাহলে অবশ্যই জায়গাটি একবার করে দেখে যাবেন। খুবই সুন্দর একটি জায়গা, একটি বিশাল বড় আয়তনের একটি জায়গা এখানে। এই জন্য আমরা এটিকে 3টি পার্ট করেছি দর্শক। তো আশা রাখবো আপনারা আসবেন, দেখবেন, এখানে দেখেন এই পাথরগুলো, এগুলো এক একটি এক এক ধরনের পাথর, এক একটি এক এক গুণাগুণ, সবই এখানে মালয়েশিয়ার যেসব পাথর আছে, মালয়েশিয়াতে প্রচুর পাথর আছে তার মধ্যে এগুলো। তারপর দর্শক, এখানে আরও আছে, এগুলো আরও পাথর আছে, এই পাথরগুলো দেখেন, এগুলো প্রায় অনেক বছর আগের, কেন লেখা আছে 700 বছর, 500 বছর আগের পাথর, 1,000 বছর, 2,000 বছর আগের পাথরও দর্শক এখানে আছে। তো আমরা যাচ্ছি এখন, এখানে কিছু, হ্যাঁ এখানে কিছু সামুদ্রিক কিছু জিনিস আছে যেগুলো সমুদ্রের নিচ থেকে গৃহীত করা হয়েছে। তারপর এখানে আরও আছে, এগুলো অনেক পাথর, অনেক অনেক, এদেশে তো প্রায় প্রচুর পাথর, অনেক ধরনের পাথর। আসলে এই স্টলটি অনেকটা পাথরের, এখানে আছে গাছের ছাল, পাশে দেখতেছেন এই যে গাছের ছাল, এখানে পাথর, এই গাছের ছাল কিন্তু কোনো এক সময় এখানে পোশাক হিসেবে ব্যবহার করা হতো, তো সেইটিও এখানে সংরক্ষিত আছে। এই গাছের ছালটি দিয়ে পোশাক তৈরি করতো, আমরা হয়তো কখনো শুনতাম মানুষ গাছের ছাল পরে থাকতো, কিন্তু আজকে বাস্তবে দেখলাম যে এই গাছের ছাল মানুষ পরে থাকতো আগে। এখানে আরও কিছু আছে, আসলে দর্শক সবই শিক্ষণীয়, এখানে শিক্ষণীয় প্রত্যেকটা জিনিসই শিক্ষণীয়, অতীত ইতিহাস জানার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, একটি জাদুঘর দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা অবশ্যই এখানে একটিবার আসবেন, দেখে যাবেন। দর্শক, এখানে আসলে ভিডিও করা বা ছবি তোলা এতটা অ্যালাউ না, আর জায়গাগুলো খুবই অন্ধকারচ্ছিন্ন, এই জন্য এখানে আমি যতটুকু পারছি আপনাদের বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার জন্য আমি যতটুকু পারছি করছি। এখানে দেখেন একটি বিষয়, খুবই একটি পাহাড়ের মতন করছে, আসলে এটি ওনারা তৈরি করছে, অনেকটা প্রায় বাস্তব পাহাড়ের মতন দেখতে, আমি তো দেখে অবাক। এখানে বিস্তারিত আছে, এখানে কিছু মানুষ আছে, পাহাড়ের গুহার মতন আছে এখানে, এগুলো ওই যে দেখেন ভিতরে কিছু মানুষ আছে, যে আমি যাচ্ছি এই যে ভিতরে মানুষগুলো দেখেন, এগুলো এগুলো সবগুলো বানানো, কিন্তু আসলে এটা হচ্ছে তাদের অতীতের যেসব সংস্কৃতি, তাদের জীবনযাপন ব্যবস্থার কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। দর্শক, এই যে দেখেন এখানে কিছু কঙ্কাল আছে, এগুলো
সব ওর এই পাহাড় এরকম এক পাহাড় থেকেই কিন্তু এগুলো নেওয়া হয়েছে, নিয়ে এখানে রাখা হয়েছে। সেই সুবাদে সেই পাহাড়টি সহ এখানে ওনারা প্রদর্শন করেছে যতটুকু সম্ভব, যেগুলো অনেক বছর আগের মানুষের হাড় কঙ্কাল এখানে সংরক্ষিত আছে। তো আসলে কত বছর আগে কোন জায়গা থেকে বিস্তারিত সব লেখা আছে। আসলে এরকমই ছিল জীবন ব্যবস্থা, মানুষ পাশে মরে আছে, পাশে ওনারা খাচ্ছে চলতেছে, এরকমই ছিল জীবন ব্যবস্থা। তো দিন দিন আমরা এখন অনেক উন্নত। তো এই যে পাহাড়টির ছবি দেওয়া আছে, কোন পাহাড় কোথায় লোকেশন সব কিছু বিস্তারিত এখানে আছে। বা এখানে আরও জানার ইচ্ছা যদি কারো থাকে, এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লে থেকে জানতে পারবে। দর্শক, এই ছিল আমাদের দ্বিতীয় পার্ট। আমাদের আরও একটি পার্ট হবে, তৃতীয় পার্ট। আশা করি আপনারা তিনটি পার্ট দেখবেন। তিনটি পার্টে একদম পুরো মিউজিয়াম সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে আপনাদের সুবিধার্থে। তিনটি পার্ট করলাম যেহেতু এরিয়াটি খুব বড়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।